গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মল্লিকা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো এখন 5:30 বেজে গেছে আর ওয়েদারটা কিন্তু আজকে সকাল থেকেই দারুণ একটা ওয়েদার ছিল, কোনো রৌদ্র নেই, তাই ইভিনিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম। আর সাথে একটু কাজও আছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সামনে একটা দোকানেও যাচ্ছি, সাথে হাঁটাহাঁটিও করছি আর আমরা সবাই মিলে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমরা প্রতিদিনই ইভিনিং ওয়াক করি, কিন্তু প্রতিদিন তো আর ভিডিও করতে ইচ্ছা করে না, তাই আজকে অনেক দিন পরে ভাবলাম আজকে আবারও একটু ভিডিও করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে সূর্য অস্ত যাচ্ছে, এই যে এই ফুলগুলো না এই সিজনে খুব সুন্দর ফুটে। এই ফুলটার নাম কি জানি না, কিন্তু রাস্তার ধারে খুব সুন্দর করে ফুটে ফুলগুলো, কালারটাও কি মিষ্টি কালার। এই যে খুব সুন্দর ফুটেছে, কালারটা কি মিষ্টি না। ওরা সামনে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি। এই সামনে একটা দোকান আছে, রাশে একসঙ্গে যাচ্ছি হেঁটে, আর হাতে হাতে আমরা হাটে অলরেডি চলে আসলাম। আর এই হাটেই একটা দোকান আছে, ফার্নিচারের দোকান আছে, এইখানে একটু যাব। না ওইদিকে কেন, ওই সামনে রাস্তার সাইডে। এখন আমরা ফার্নিচারে দোকানে এসে গেছি, প্রদীপ ফার্নিচার, খুব সুন্দর বানায়। এটা সম্পর্কে আমার ভাস্তা হয়, মানে আমাদের বাড়ি থেকে তো হাটটা বেশি দূরে না, পাশেই এখানেই মানে দোকানটা, তো এখানে আমরা খাট বানাই। খুব সুন্দর, মানে কাঠটা খুব সুন্দর দেয় আর সাথে ডিজাইনও খুব সুন্দর আছে। কালেকশন মোটামুটি এখানে বেশি নেই, তবে বিয়ের মধ্যে, বিয়ের সিজন অনেক নিয়ে গেছে অনেকে, আর মোটামুটি দুই একটা আছে এখানে, তো ওগুলাই দেখতেছি। তারপরে আবার সাথে ক্যাটলগ দেখাইলো, ওটা একটা ছিল, আর এখানে এদিকে দুটো বানানো আছে অলরেডি হাতের মধ্যে। তো এগুলো আমরা নিব না, আমরা একেবারেই রীতিমতো বানিয়ে নেব। সাথে আলনা আছে, ড্রেসিং টেবিল সব কিছু এখানে বানানো আছে, আর একবারে হাতে বানিয়ে দেয় ভালো করে, খুব সুন্দর করে। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিলাম, ক্যাটলগ দেখে পছন্দ হলো না, মানে বেশি ডিজাইন আবার ভালো লাগে না, একটু সিম্পলের মধ্যে হলেই ভালো লাগে, তাই এখানে বসে বসে একটু সবাই দেখতেছি। ক্যাটলগ দেখার পরে খাটগুলো দেখতেছি, আর খাট দেখার পরে লাস্ট পর্যন্ত যে খাটটা প্রথম দেখলাম সেটাই পছন্দ হলো, আর সব কিছু দিয়ে আমরা এখন আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখন হেঁটে হেঁটে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আর সামনের দিকে ওখানে একটা আছে ফুচকার দোকান, সেখানে আমরা যাব ফুচকা খেতে, অসম্ভব টেস্টি ফুচকা বানায়। তো তাই ভাবছি ফ্রি টাইম, ফ্রি সময় তো একটু গেলেই হয়, তাই আমরা হেঁটে হেঁটে আবারও যাচ্ছি। আর এই রাস্তার ধারে দারুণ একটা কৃষ্ণচূড়া গাছ আছে, এত সুন্দর ফুটেছে আর এত সুন্দর দেখতে লাগছে, লাল টুকটুকা। তো এখন আমরা অলরেডি পৌঁছে গেলাম ফুচকার দোকানে, আর ফুচকার দোকানে পৌঁছে গিয়ে আমরা কিন্তু ফুচকা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি সবাই মিলে, মানে এতটাই এই ফুচকাটা টেস্টি বানায়, মানে এখানে খেতে সবাই ছুটে আসে, কিন্তু অনেক দূর থেকে যারা এই পাশে হাইরোড দিয়ে যায় তারা কিন্তু এখানে দাঁড়িয়ে ফুচকা খায়, আর আমরা বাজারের থেকে এই দোকানে ফুচকাটা খেতে বেশিরভাগই পছন্দ করি, এত সুন্দর বানায় ফুচকা। Thank you.
আর মিশাল খাইলে কী হবে? ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর সাথে কিন্তু শুধু ফুচকাই খেলাম না, আসার সময় হাতে করে চাটও বানিয়ে নিয়ে এসেছি, কারণ চাটও খুব সুন্দর বানায়। আর এখন আমরা হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এখন কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আর ওখানে খাটের দোকানে খাট একটা বানাতে দিলাম, তারপরে খাটের সঙ্গে শুধু খাট না, ড্রেসিং টেবিল আলনা সব কিছুই বানাতে দিলাম, আর তারপরে গেলাম হাঁটতে হাঁটতে আবার সেই ফুচকা খেতে। ফুচকা ওখানে খেলাম সবাই মিলে, আর ফুচকাটা খুবই একটা টেস্ট ছিল। এখন হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আর আজকে বিকেল টাইমটা এভাবেই কেটে গেল। খুব অন্ধকার হয়ে গেছে, আর ভাবলাম টোটোতে আসা যেত, কিন্তু ভাবলাম না থাক, হেঁটে হেঁটেই যাই, ইভিনিং ওয়াকটাও হবে সাথে ট্রেন যাচ্ছে। এই রাস্তায় হাঁটা না খুব মুশকিল, হাই রোডে হাঁটা খুব মুশকিল, প্রচণ্ড গাড়ি দুই পাশে। এরকম যদি প্রত্যেকটা দিন হয় তাহলে খুব ভালো লাগে। আজকের বিকাল টাইমটা খুব সুন্দর কাটলো, তো ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই আমি এন্ড করে দিচ্ছি। বন্ধ কর, কিছু দেখা যাচ্ছে না, টাটা।